বুধবার নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন সভাধিপতির সঙ্গে উপস্থিত ছিলেন নকশালবাড়ি বিডিও অরিন্দম মণ্ডল, বিএলআরও বিপ্লব হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। দুবছর আগে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ যেমন হয়েছে তা খুঁটিয়ে দেখার পাশাপাশি 50 লক্ষ টাকা ব্যয়ে হাসপাতালে ইলেকট্রিক সহ একাধিক উন্নয়ন কাজ শুরু হয়েছে। একই সঙ্গে হাসপাতালে এমপিপিএইচ ইউনিট কাজ শুরু হতে চলেছে। এদিন সমস্ত কাজের সরজমি নিয়ে তদন্ত করেন সভাধিপতি। সভাধিপতি অরুণ ঘোষ বলেন, ইতিমধ্যেই প্রায় 2 কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে হাসপাতালে, পাশাপাশি 50 লক্ষ টাকা ব্যয়ে একাধিক কাজ শুরু হয়েছে। এছাড়াও খুব শীঘ্রই হাসপাতালের এমপিপিএইচ ইউনিট শুরু হতে চলেছে। এটি শুরু হলে খুব সহজেই রোগীরা রক্ত সংক্রান্ত পরীক্ষা করতে পারবেন। তাছাড়া হাসপাতালে যে সমস্ত সমস্যা রয়েছে তা নথিভুক্ত করা হলো এবং চিকিৎসকের সমস্যা নিয়ে স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। আজকে আমরা নকশালবাড়ি হসপিটালে আসলাম, আমাদের বিডিও সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কর্মদক্ষরা সকলে। আমাদের এখানে কিছুদিন আগেই 2 বছর আগে একটা 2 কোটি টাকার কাজ হয়েছে, পাশাপাশি এখন একটা 50 লক্ষ টাকার ইলেকট্রিকের কাজ হচ্ছে। তা আমরা সেটাই দেখতে আসছি যে ইলেকট্রিকের কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা। এরপরে আরেকটা বিপিএইচ ইউনিটটা আমাদের এখানে কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে, ওইটারও টেন্ডার হয়ে গেছে খুব তাড়াতাড়ি, কিন্তু ওটা ওইটাতে কাজ শুরু হবে, যার ফলে প্রচুর রোগী বিভিন্ন এলাকার কিন্তু বিনা পয়সায় এখানে বিভিন্ন যেগুলো রক্ত পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু বিনামূল্যে আমাদের পাশে একটা বিল্ডিং হবে সেখানে কিন্তু করতে পারবে। আর ইলেকট্রিকের ব্যাপারটা আমরা দেখছি, কিছুদিন আগে আমরা এখানে একটা সমস্যা হয়েছিল, যার ফলে আমরা দেখতে আসলাম যে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা। আর এসে দেখলাম মোটামুটি কাজটা অনেকটাই হয়েছে, আর একটু বাকি আছে, বাকিটা কমপ্লিট হলে তারপর বোঝা যাবে, কারণ কাজ ভালোই হচ্ছে দেখলাম। সেই জন্য আর বাকি বিএমএস সাহেবের সাথে একটু কথা বলার ছিল, যেহেতু আমাদের হসপিটালে প্রচুর এলাকার বিভিন্ন প্রান্তিক এলাকার থেকে গরিব লোকরা আসে যাতে ট্রিটমেন্টটা পরিষেবাটা ভালো করে পায়। ওনারা বলেন ওনাদেরও কিছু সমস্যা আছে, ওনারা আমাদের কথা বলেছেন, কিন্তু ডক্টরের সমস্যা আছে, ডাক্তার এখানে অনেকটাই কম আছে। আমরা জানিয়েছি, আমরা স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছি, খুব তাড়াতাড়ি হয়তো আমরা ডাক্তার পাবো। আমি তো বললামই যে ডক্টরের ব্যাপারটা নিয়ে আমরা স্বাস্থ্য ভবনে জানিয়েছি, আমার আশা যে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ডাক্তার পাবো। বিভিন্ন টাকা দেখা যাচ্ছে ছাদের মধ্যে ধস নামছে এবং আসল যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেই জন্যই আজকে আমরা এসেছি। আমরা বিডিও সাহেব, আমাদের সভাপতি, আমরা সবাই এসেছি, যেহেতু হসপিটালটাতে সবাই প্রত্যেকটা লোকই কিন্তু এখানে আসেন কোনো রোগীকে নিয়ে, তো এখানে কোনো কিছুই খারাপ আমরা রাখবো না। যেগুলোতে আমরা দেখতে পেলাম যেগুলো ভেঙে পড়েছে অল্প, সেগুলোকে আমরা খুব তাড়াতাড়ি রিপেয়ার করব। আগামী দিনে কি হাসপাতাল উন্নতিকরণের কোনো ব্যবস্থা নেওয়া? আমরা চেষ্টা চলছে, হলে পরেই বলবো, কারণ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন। আমরাও বলেছি যে আমাদের নকশালবাড়ি হসপিটাল স্টেট জেনারেল হসপিটাল করতে নিশ্চয়ই হবে।